সাবস্ক্রাইব করুন এডি চ্যানেলটিকে তারপর বেল আইকনটিকে প্রেস করুন সবার আগে লেটেস্ট ভিডিও আপডেটগুলো পাওয়ার জন্য তো বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন নিউজটি উঠে এসেছে কলকাতা টোয়েন্টি ফোর এক্স সেভেন নামে একটি অনলাইন পোর্টালের মাধ্যমে যেখানে বলেছে আট হাজার শূন্য পদে শিক্ষক নিয়োগ কীভাবে আবেদন করবেন জেনে নিন তো বন্ধুরা দেখুন আট অক্টোবর কিন্তু এই নিউজটি বেরিয়েছিল গতকাল এখানে বলেছে অনেক অনেকেই পরিস্থিতির চাপে বর্ষতা স্বীকার করে নেন নিজের ড্রিম জব ছেড়ে শুধুমাত্র অর্থ উপার্জনকে গুরুত্ব দেন তাদের মধ্যে অনেকেই আছেন যারা শিক্ষকতা চাকরি করতে চান তাদের জন্য রইল সুখবর দ্য আর্মি ওয়েলফেয়ার এডুকেশন সোসাইটি জারি করলো বিজ্ঞপ্তি সারা দেশ জুড়ে টিজিটি টিজি টি আর পিআরটি পদগুলির জন্য মোট আট হাজার শূন্য পদ রয়েছে আবেদনের শেষ তারিখ থাকছে চব্বিশ অক্টোবর দু পর্যন্ত তো আপনাদের হাতে চব্বিশ অক্টোবর পর্যন্ত কিন্তু আপনারা আবেদন করতে পারবেন এবং অফিসিয়াল ওয়েবসাইটে গিয়েও কিন্তু আমি আবেদন পদ্ধতি কিন্তু আপনাদের দেখিয়ে দেব তো এখানে কিন্তু আর্মি ওয়েলফেয়ার এডুকেশন যে আর্মি স্কুলগুলো রয়েছে সেখানে কিন্তু নিয়োগ হচ্ছে আপনারা কিন্তু অবশ্যই আবেদন করতে পারবেন তো কিভাবে আবেদন করবেন জেনে নিন প্রার্থীদের অফিসিয়াল ওয়েবসাইটে এপিএস এখানে বলেছে হাইফেন সিএসবি ডট ইন মাধ্যমে আবেদন জানাতে হবে নিজেদের নাম রেজিস্ট্রেশন করার জন্য নিউ ইউজার অ্যাপ্লিকেশানে ক্লিক করতে হবে তো আমি অবশ্যই আপনাদের দেখিয়ে দেবো এইখানে আমি ডিটেলস বলার পর কিন্তু অবশ্যই অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে কিন্তু আমি আপনাদেরকে এক নজরে দেখিয়ে দেবো তো অবশ্যই আপনারা একটু ধৈর্য সহকারে দেখুন তারপর নিজের আইডি দিয়ে লগ করুন প্রয়োজনীয় নির্দেশনা নির্দেশগুলি দিয়ে অ্যাপ্লিকেশন ফর্মটি ফিল করার পর ফ্রি জমা করবেন আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ করুন এরপর ভবিষ্যৎ প্রয়োজনে খতিয়ে অ্যাপ্লিকেশন ফর্মটি একটি প্রিন্ট আউট করে নেবেন তো বন্ধুরা দেখুন এখানে কিন্তু পিজিটি প্রার্থীকে হতে হবে বিএড পোস্ট গ্র্যাজুয়েট উন্নতি উত্তীর্ণ তো আপনাদের কিন্তু অবশ্যই বিএড এবং পোস্ট গ্র্যাজুয়েট উত্তীর্ণ হতে হবে তাহলে কিন্তু আপনারা আবেদন করতে পারবেন উভয় ডিগ্রিতেই থাকতে হবে পঞ্চাশ শতাংশ নাম্বার টিজিটি এক্ষেত্রে বিএড ডিগ্রি থাকা জরুরি শুধু তাই নয় থাকতে হবে গ্র্যাজুয়েট ডিগ্রিও যেখানে প্রার্থীকে পেতে হবে পঞ্চাশ শতাংশ নাম্বার পিআরটি পঞ্চাশ শতাংশ নাম্বার বিএড ডিগ্রি ও দু বছরের ডিপ্লোমার কিন্তু ওপর কিন্তু অবশ্যই আপনাদের থাকতে হবে তো আপনারা দেখতে পারলেন এখানে যোগ্যতাটা কিন্তু ডিটেলস বলে দিয়েছে আপনাদের এখানে কোন যোগ্যতায় আপনারা আবেদন করতে পারবেন আবেদনকারীকে অবশ্যই চল্লিশ বছর মানে এখানে চল্লিশ বছরের মধ্যে কিন্তু অবশ্যই আপনাদের হতে হবে অভিক্ত প্রার্থীদের ক্ষেত্রে বয়সীমা থাকছে সাতান্ন বছর সমস্ত আবেদনকারী আবেদন ফ্রি হিসাবে জমা দিতে হবে পাঁচশো টাকা তো আপনারা অনলাইনের মাধ্যমে পাঁচশো টাকা কিন্তু এখানে জমা দিতে হবে তিন নভেম্বর দু হাজার আঠেরো দেওয়া হবে অ্যাডমিট কার্ড তো এখানে অ্যাডমিট কার্ড কবে দেওয়া হবে পরীক্ষা সেটাও জানতে পারলেন তিন নভেম্বর দু হাজার আঠেরো তারিখে দেওয়া হবে আপনাদের অ্যাডমিট কার্ড পরীক্ষা হবে সতেরো আঠেরো নভেম্বর দু হাজার আঠেরো তো এটা অক্টোবর নভেম্বর মাসেই কিন্তু আপনাদের পরীক্ষা এখানে নেওয়া হবে সতেরো আঠেরো তারিখে এবং তিন তারিখে কিন্তু অবশ্যই আপনাদের অ্যাডমিট কার্ড জানিয়ে দেওয়া হবে অ্যাডমিট কার্ড আপনারা কিন্তু অফিসিয়াল ওয়েবসাইট থেকেও পেয়ে যাবেন প্রার্থীরা রেজাল্ট জানতে পারবেন তিন ডিসেম্বর দু তারিখে তো ডিসেম্বর মাসের তিন তারিখে কিন্তু আপনারা এই দু হাজার রেজাল্ট পেয়ে যাবেন এবং রেজাল্ট পাওয়ার পরেই কিন্তু আপনাদের নিয়োগ করা হবে তো বন্ধুরা এখানে কিন্তু কেন্দ্র সরকারের চাকরিতে এখানে সরাসরি কিন্তু আপনাদের কোনো সমস্যাই হয় না ডাইরেক্টলি আপনারা এখানে রিক্রুটমেন্টের মাধ্যমে কিন্তু সরাসরি নিয়োগ করতে পারবেন এখানে কিন্তু কোনো আপনাদের কোর্ট ক্যাচারি বা কোনো কিছুই হবে না শুধুমাত্র আপনাদের কোয়ালিফিকেশনের উপর ভিত্তি করে মেধার ভিত্তির ওপর আপনাদের এখানে রিটার্ন এক্সামের ওপর আপনাদের পাস মার্কের ওপর কোয়ালিফিকেশনের উপর ভিত্তি করে এক্ষেত্রে কিন্তু নিয়োগ করা হবে সেটা খুব তাড়াতাড়ি কিন্তু নিয়োগ করা হবে তো বন্ধুরা আসুন এবার দেখে নিই অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে আপনারা নিউ ইউজার গিয়ে আপনারা কি করে আবেদন করবেন অ্যাপ্লিকেশন ফর্মটা কীরকম হবে আমি কিন্তু লিঙ্কটা ডিসক্রিপশনেও দিয়ে দেবো সেখানে কিন্তু গিয়েও আপনারা সরাসরি আবেদন করতে পারবেন তো বন্ধুরা আসুন আর দেরি না করে এবার অফিসিয়াল ওয়েবসাইটে চলে যাই আপনারা দেখতে পাচ্ছেন এখানে অফিসিয়াল ওয়েবসাইটে আমি চলে এসেছি এপিএস আইভেন সিএসবি ডট ইন এটি অফিসিয়াল ওয়েবসাইট আর্মি পারবিক স্কুলের দেখতেই পারছেন আর্মি পারবিক স্কুল লেখা রয়েছে তো এখানে অনলাইন রেজিস্ট্রেশন করবেন কি করে নিউ ইউজারে ক্লিক করবেন আপনারা নিউ ইউজারে ক্লিক করলে এখানে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আই হ্যাভ রিড দ্য আন্ডারস্টুড দ্য কমপ্লিট ইনস্ট্রাকশন অন হাউ টু রেজিস্ট্রেশন ফর এপিএস দেখতে পাচ্ছেন দু হাজার এখানে কিন্তু চেকমার্কে ক্লিক করে কিন্তু অবশ্যই প্রসিড টু অনলাইনে ক্লিক করলেই কিন্তু আপনাদের এখানে আবেদন ফর্মটা পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অবশ্যই আপনাদের রেজিস্ট্রেশন করতে হবে রেজিস্ট্রেশন করার পর কিন্তু অবশ্যই আপনারা এখানে দেখতে পাচ্ছেন পোস্ট অফ অ্যাপ্লাই কোন পোস্টের জন্য আপনারা আবেদন করবেন পিজিটি বা টিজিটি বা পিআরটি কোন পোস্টের জন্য আবেদন করবেন এখানে কিন্তু অবশ্যই আপনারা চেক মার্কে ক্লিক করে দেবেন যে পোস্টের জন্য আবেদন করবেন তারপর কিন্তু অবশ্যই আপনাদের এখানে সলিউশনে ক্লিক করতে হবে ক্লিক করে কিন্তু এখানে দেখতে পারেন বা মিস্টার বা মিসেস বা ডিয়ার এখানে অবশ্যই ক্লিক করতে হবে তারপরে আপনাদের ফুল নাম কিন্তু অবশ্যই এখানে দিতে হবে ক্যান্ডিডেট ফুল নেম অবশ্যই আপনাদের এখানে দিতে হবে এখানে সন অফ ডোটার বা ওয়াইফ এখানে আপনারা যদি হয়ে থাকেন তার এখানে দিবেন এবং জেন্ডার কিন্তু অবশ্যই আপনাদের সিলেক্ট করতে হবে ডেট অফ বার্থ করতে হবে এজ এই সব দিয়ে কিন্তু আপনাদের ফর্মটাকে কিন্তু অবশ্যই এখানে পূরণ করে দিতে হবে আপনারা কোন স্টেটের রয়েছেন যে কোনো স্টেট থেকেই কিন্তু আপনারা এই ক্ষেত্রে আবেদন করতে পারবেন দেখতেই পাচ্ছেন আমি এই স্টেটগুলো আপনাদের দেখিয়ে দিচ্ছি এই সব স্টেট থেকে কিন্তু অবশ্যই আপনারা আবেদন করতে পারবেন যেহেতু আমি ওয়েস্ট বেঙ্গলের বাসিন্দা তো এখানে ওয়েস্ট বেঙ্গল ক্লিক করে নেবেন আপনারা অনেকেই ওয়েস্ট বেঙ্গল রয়েছেন উত্তরপ্রদেশ তেলেঙ্গানা এখানে রাজস্থান পাঞ্জাব ওড়িশা এখানে নাগাল্যান্ড যে কোনো স্টেট থেকে কিন্তু আপনারা এই ক্ষেত্রে আবেদন করতে পারবেন এখানে আপনাদের সিটি দিয়ে দিবেন মোবাইল নাম্বার দিয়ে দিবেন অবশ্যই আপনারা এই ফর্মটিকে কেয়ারফুলিভাবে কিন্তু ফর্ম ফিল আপ করে নেবেন এবং সাবমিট করে দেবেন করার পর প্রসেস করলেই কিন্তু এখানে নেক্সট গুলো এক বাই এক বাই স্টেপ আপনারা পেয়ে যাবেন সেই স্টেপগুলো কিন্তু আপনারা পূরণ করলেই কিন্তু এখানে আপনারা ফর্ম ফিল আপটি করতে পারবেন তো বন্ধুরা আপনারা দেখতে পালেন এই লিঙ্কটি আমি ডিসক্রিপশনে দিয়ে দেবো সেখান থেকে আপনারা সরাসরি গিয়ে এই ফর্মটাকে পেয়ে যাবেন এবং আমি যেভাবে করলাম সেভাবেই কিন্তু আপনাদের করে নিতে হবে করে কিন্তু এই ফর্মটা চলে আসবে তারপরে আপনাদের কেয়ারফুলিভাবে ফর্মটা ফিল আপ করে নেবেন তো আশা করি বন্ধুরা আমাদের দেওয়া ইনফরমেশনটা আপনাদের ভালো লাগলো লাগলে লাইক করবেন এবং বেশি বেশি করে আপনাদের বন্ধুদেরকে শেয়ার করে জানিয়ে দেবেন এবং অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে এভাবেই জুড়ে থাকবেন ধন্যবাদ বন্ধুরা এই ভিডিওটিকে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য